আজকের রেসিপি পাকা আমের রসপুলি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয়, আর বেশ নরম তুলতুলে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আমের পাল্প। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটির চিনি। এখানে প্রায় 100 গ্রামের মতন চিনি দিলাম। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই সময় আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতন নারকেল কোড়া। নারকেল কোড়াটাও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বানানো যেমন সহজ খেতেও বেশ ভালো হয়। এখন আমি 2 চামচের মতন সুজি দিয়ে দিলাম। সুজি খুব বেশি দেওয়া যাবে না, বড় চামচে 2 চামচ দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন লবণ, এতে খেতে বেশি ভালো লাগবে। খুব বেশি লবণ দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণ, মানে 1 চিমটের মতন। লবণটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটাকে এখন নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে, যাতে একটা দইয়ে পরিণত হয়ে যায়। প্রায় 5 মিনিটের মতন মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন, মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর একটা দইয়ে পরিণত হয়ে গেছে। এখন মিশ্রণটাকে আলাদা করে রেখে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে, আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা এইভাবে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে বলগুলোকে ছোটো বা বড় করে বানাতে পারেন, বা লম্বা করেও বানাতে পারেন। বাকি সমস্তগুলো রেডি করে নিতে হবে। সমস্তগুলো রেডি করা হয়ে গেছে, আর ওইদিকে কড়াইতে যে চিনি ও দুধটা মিশিয়ে রেখেছিলাম, চিনিগুলো মেল্ট হয়ে গেছে, আর দুধটা আগে থেকে একটু ঘনও হয়ে গেছে। এখন সমস্ত বলগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। বলগুলো দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। এতে রসপুলিগুলো বেশ নরম হয়ে যাবে আর একটু বড় হয়ে যাবে, মানে সাইজে একটু বড় হয়ে যাবে। দেখতে যেমন ভালো হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। প্রায় 5 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম, এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এই পাকা আমের রসপুলিগুলোকে সার্ভ করে নিতে হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে, আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।